জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের ফলাফল আগামীকাল 30 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ফলাফল আসলে কখন দেওয়া হবে, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বিষয়টি শেয়ার করব। রেজাল্ট দেখতে তোমার কী কী প্রয়োজন হবে, রেজাল্ট দেখার পরে তুমি যদি চান্স পাও তাহলে তোমার করণীয় কী, চান্স যদি না পাও তাহলে তোমার কী করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমি নোটিশটি তোমাদেরকে আরেকটি বার দেখায় দিতে চাই, কারণ এখানে দেখো আবেদনের ফলাফল দিবে, মানে দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করবে 30 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে। রেজাল্ট অনেক সময় ওয়েবসাইটে বিকাল 4টার আগেই পাবলিশ হয়ে যায়, যদি এরকমটা হয় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। যে সময় রেজাল্ট দিবে ওই সময় সার্ভার ফ্রি থাকা অবস্থাতে তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারবে। আর রেজাল্ট দেখার আরও একটা পদ্ধতি, সেটি হচ্ছে তোমার SMS-এর মাধ্যমে, সেটিও তুমি পারবে। তবে SMS-এর মাধ্যমে অনেক সময় টাইম এক্সপায়ার দেখায়, তারপর অনেক সময় রেজাল্ট আসতে অনেক লেট হয়। সো SMS-এর মাধ্যমে না দেখে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমেই দেখো, খুব বেশি চাপ থাকবে না, সো তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্টটা দেখে নিতে পারবে। আচ্ছা, রেজাল্ট দেখার পরে তুমি দেখা গেলো চান্স পেয়েছো, তাহলে তোমার কী করতে হবে? যদি তুমি চান্স পেয়ে থাকো তাহলে তোমার অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম পূরণ করতে হবে। ভর্তি হতে চাইলে তুমি, অনেক সময় সাবজেক্ট পছন্দ হয় না, কলেজ পছন্দ হয় না, যার কারণে অনেকে আবার ভর্তি হতে চায় না, এরকম শিক্ষার্থী না, তোমরা যারা ভর্তি হতে চাইবে তোমাদের একটা চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করতে হবে অনলাইন থেকে। কিভাবে পূরণ করতে হবে আমি এইটা নিয়ে আগামীকাল একটা ডেডিকেটেড ভিডিও দেব, এবং সেই ভিডিওটি দেখে আমি যেভাবে দেখাবো ওইভাবে তুমি তোমার ফর্মটা পূরণ করে নিও। পূরণ করার পর একটা PDF পাবে, এই PDFটি যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিয়ে তারপর ভর্তি হতে পারবে। এবং ভর্তির যে ডেটটা দিয়েছে সেটি যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছ যে ভর্তির ডেট হচ্ছে 1 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত। এর মধ্যে আবার কিন্তু হিন্দু ধর্মের পূজা রয়েছে, দুর্গাপূজা, সো দুর্গাপূজার মধ্যে আবার অফিস বন্ধ থাকবে। সো তোমরা 1 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত ভর্তি হতে পারবে, যে কোনো একটা দিন কলেজে গিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, আমি এইটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিচ্ছি, সো সেই ভিডিওটি দেখে তোমরা বুঝে নাও এবং জেনে নাও যে তোমার কী কী প্রয়োজন হতে পারে ভর্তি হওয়ার জন্য। তো এই ছিল আজকের মতো ভিডিও। অনেকেই বলতে পারো যে ভাইয়া যদি চান্স না পাই তখন কী করব, চান্স যদি না পাও তাহলে কিন্তু তোমার পরবর্তীতে আর কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না, এইবার আর অনার্সে ভর্তি হওয়ার সুযোগ থাকলো না, তাহলে তুমি অপেক্ষা করবে পরবর্তী বছরে নতুন করে আবার অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন যখন শুরু হবে তখন তুমি আবেদন করতে পারবে, যদি এই বছর ফার্স্ট টাইমার হয়ে থাকো। যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে কিন্তু আগামী বছর থার্ড টাইমার হয়ে তুমি অনার্সে আর ভর্তির জন্য আবেদন করতে পারবে না। মোটামুটি এই হচ্ছে সর্বশেষ বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করে দিতে একদমই ভুলবে না। ধন্যবাদ।